অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। সুবলি হবে না সে কথা তো দিলাম, কিন্তু একটা বলি তো দিতে হবে, নইলে মায়ের পূজোতে তো খুঁত থেকে যাবে। মায়ের পূজোয় কোনো খুঁত থাকবে না বাবা। পশু বলি না হোক বাবা, পশুর আদলে তৈরি এই ক্ষীরের পাঠা তো বলি হতেই পারে। নিশ্চয়ই হতে পারে বৌমা, নিয়ে এসো নিয়ে এসো, এখানে নিয়ে এসো। সাবাস পৃথ্বীরাজ, নিজের বউয়ের মন রাখতে গিয়ে আজ তুমি আবার আরেকটা কুপ্রথা বন্ধ করলে। ইচ্ছে করছে তোমার সাথে আরো সময় কাটাই, কিন্তু কিন্তু আমার উপায় নেই। আমি বাড়ি থেকে বেরিয়ে না গেলে তোমাদের বিপদ আরো বাড়বে, আর সেটা আমি চাই না। আশা করছি আবারও দেখা হবে এইভাবে হঠাৎ করে। তোমাকে আশীর্বাদ করি, তোমার এই নির্ভীক মন যাতে সারা জীবন বেঁচে থাকে। এই নিন বাবা ক্ষীরের পাঠা। এই দেখো বৌমা, তুমিও বলি চাও না, আর মাও মানকের ওপর ভর করে বলি বন্ধ করার আদেশ দিল। কি কাকতালীয় ঘটনা, তাই না বৌমা? আচ্ছা দেখি, শরীরটি গাছে তো এখন? আমার কিছু হয়নি। মানিক দাদা সত্যি তোর জুড়ি মেলা বার, কি কাণ্ড কানাতি গোটালি। খেন্তি দিদা ছেলেদের খুঁজে পেয়ে না খুব খুশি হয়েছিল মানি, সেই জন্য নিজের হাতে তৈরি ভোজ খাওয়াবে বলেছে আমাদের। বাবা আসলে তোমাদের বর বউয়ের কারসাজি সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। আপনি যখন আগে থেকেই সবটা বুঝতে পেরেছিলেন তা বাধা দেননি কেন বাবা? আসলে কি জানো বৌমা, এতদিনের পুরনো রীতি রেওয়াজ, মানুষের বিশ্বাস এক কথায় নস্যাৎ করে দেওয়ার ক্ষমতা আমার ছিল না। তাই বলিকে সমর্থন না করলেও ছোট বন্ধু আমি করতে পারিনি। তবে আজকে তোমরা যেটা করলে সেটা ঠিক কি ভুল তা আমি বলতে পারবো না, কিন্তু ওই দুটো অবলা প্রাণ বাঁচায় মায়ের মনে অন্তত কোনো ক্ষোভ তৈরি হবে না, কারণ কারণ আমার মা তো আনন্দময়ী, তিনি দু হাত দিয়ে সবাইকে আগলে রাখেন, রক্ষা করেন। তোমাদেরই কাজে তিনি কোনোভাবে ক্ষুণ্ণ হবেন না, এইটুকু আমি বলতে পারি। দাও দাও। জয় মা, জয় মা। তুমি আমাদের এই স্পর্ধা ক্ষমা করো মা। আমাকে ক্ষমা করো মা, কিন্তু এছাড়া যে আর কোনোভাবেই তোমার দুই অবলা সন্তানকে আমরা বাঁচাতে পারতাম না। কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী।
কাকাবাবু, আপনি এসে থেকে তো তোমার সঙ্গে দেখা হয়নি, তাই দেখা করতে চলে এলাম। তা কাকে চিঠি লিখছিলে, আমাকে নাকি তোমার সঙ্গীদের? দেখি কি লেখা আছে। না কাকা, চুপ রাও বেয়াদব। প্রিয় দীনেশ, জগৎপুরের পাঠ চোকাতে হচ্ছে। এখান থেকে তোমাদের বৌঠানকে নিয়ে আমি বর্ধমানের দিকে রওনা দেব আজ রাতে। পরশু সন্ধ্যের দিকে তুমি আমার সাথে কুমিরকোলার ঘাটে দেখা করো। আমার কাছে যে গচ্ছিত অস্ত্র আছে আমি তোমার হাতে তুলে দেব। পরে বিনয়দার সাথে বিশ্বাসঘাতক, আমারই বাড়িতে আমারই আশ্রয় থেকে আমারই পিঠে ছুরি বসালি তুই। তুই এর শ্বশুর বাড়িতে পুজো বলে আমি কিছু বলিনি এতক্ষণ, কিন্তু আর নয়। আজ মুকুজ্জে বাড়িতে নরবলি নয়, নরহত্যা হবে। কাকাবাবু, ব্যাগটা ছাড়ুন। ব্যাগটা ছেড়ে দিন, আসছে। জয় মা। আজ আপনি আবার প্রমাণ করে দিলেন পৃথ্বীরাজ কেন আপনি সবার সেরা। না বউ, আজ তুমি পৃথ্বীরাজের চোখ খুলিয়ে দিয়েছো। বৌমা যখন এত ভালো একটা পন্থা বের করেছে, তো এবার থেকে মুখুজ্জে বাড়িতে এই ক্ষীরের পাঁঠাই বলি হবে। গামা, এই যে দাদার ভর হলো আর দিদি ক্ষীরের পাঁঠা এনে বলি দা বলে, এইসব আবার ওদের কোনো শখ নয় তো? এই তুমি কি বলতে চাইছো? হ্যাঁ দেখুন মা, দিদি কিন্তু মোটেই চাইছিল না যে পাটার বলি হোক, সেই কারণে কি মিনা কি চেয়েছিলেন সেটাই বলো দেখি। বউ, না তখন থেকে শুনে যাচ্ছি মা মানত করেছে। হ্যাঁ করেছে তো, তা কি মানত করেছে শুনি। কোলের ছেলে নোকের কোল ছেড়ে নিজের কোলে ফিরে আসা হয়েছে। বৌমা একদম ঠিক কথা কয়েছে, তুই কিনা আমার পেটের ছেলে হয়ে আমার বিরুদ্ধে কথা কয়েছে। এর থেকে আর একজন মায়ের কাছে কর্তের কি আছে বল দেখিনি। আমি কি ইচ্ছে করে করেছি মা? না আমার বিয়েটা না হলে আমি তোমার দলে থাকতাম। তার বউ দিদি আমার বিয়ের জন্য যা করেছে সে আমার চোখ খুলে দিয়েছে, তাই ভালো লোক আর মন্দ লোকের মধ্যে আমি তফাত বুঝতে শিখেছি। বুঝবে বউ, সব বুঝবে। আমার বুঝে কা
কাজ নাই তো? আপনি যা বোঝার বুঝুন, আমার বোঝা বাড়াতে আসবেন না। বউ দিদির কাছ থেকে কিছু শেখো বউ। বউ দিদি সবার জন্য ভাবে, শুধু নিজের জন্য নয়। তুমি দেখো মা, আমার দুই পরিবারই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তুমি ওদের রক্ষা করো। চলো 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 পাল্টাই।